আপনারা দেখছেন মহা কার্টুন টিভি বাংলা বাংলা বাংলা। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি পঞ্চতন্ত্রের আরও একটি গল্প, যার নাম দু মাথাওয়ালা পাখি। সে অনেক কাল আগের কথা, এক প্রাচীন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে ছিল নানা রকমের পশু পাখির বাস। তাদের মধ্যে একটা পাখি ছিল, সে ছিল ভারী অদ্ভুত। ওর ছিল দুটো মুখ আর একটি পেট, পা ছিল দুটো। ও যখনই কিছু খেত, আরেকটা মুখও তার স্বাদ নেওয়ার জন্য তৈরি থাকত। জঙ্গলের অনেক জন্তু জানোয়ার ওকে নিয়ে মজা করত আর ওর পেছনে লাগত। একদিনের ঘটনা। এটা প্রাণী না রাক্ষস, পাখি বলে তো কোনোভাবেই মনে হয় না। এর দুটো মুখ, বাকি আমাদের সবার দেখো একটাই। কোনো প্রাণী কি এরকম হতে পারে? হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ, এ আমাদের মতো নয়। দেখে মনে হয় এ অন্য দুনিয়া থেকে এসেছে। এদের সবার কথা শুনে ওই পাখির একটা মুখ চোখের জল ফেলতে থাকে, আর অন্য মুখটা ওকে এসবের কারণ জিজ্ঞাসা করে। আরে তুই এভাবে রয়েছিস কেন? কি হয়েছে? এইভাবে মুখ বাজার করে বসে রয়েছিস কেন? তুই দেখতে পাস না কিভাবে লোকে আমাকে নিয়ে মজা করে? হ্যাঁ আমিও দেখেছি, কিন্তু আমরা কি বা করতে পারি? ভগবান আমাদের এই রকমই বানিয়েছেন, আর আমাদের তিনি যেভাবে বানিয়েছেন তাতেই আমাদের সন্তুষ্ট থেকে তাকে ধন্যবাদ জানানো উচিত। এইভাবেই ওরা দুজন নিজেদের দায়িত্ব ও দুঃখ পরস্পরের মধ্যে ভাগাভাগি করে কাজ করতে লাগলো। কিন্তু দুটো বাসন থাকলে খটর মটর আওয়াজ তো হবেই, ওদের ক্ষেত্রেও এরকমই হলো। ওরা দুজন একে অপরের সাথে এমন ব্যবহার করতে লাগলো যেন একে অপরের অচেনা। প্রথম মুখের একটা কিছু খেতে ইচ্ছে করে, তো দ্বিতীয় মুখের অন্য কিছু। আমার এটা খেতে ইচ্ছে করছে, তুই কি এটা খাবি? না তুই খা এটা, আমার তো এটা দেখে মনটাই খারাপ হয়ে গেল। এবার ওরা দুজন একে অপরের বিপরীত কাজ করতে লাগলো। খাবারও ওরা দুজন দুজনকে রাগানোর জন্য খেত, আবার লড়াইও করত। একদিন হলো কি, ওই পাখিটা জঙ্গলের কাছে যে সমুদ্র ছিল তার কাছাকাছি ঘুরছিল। এমন সময় সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে একটা ফল ওই কিনারাতেই এসে পৌঁছলো, আর প্রথম মুখ সেটা খেতে লাগলো, কিন্তু দ্বিতীয় মুখকে কিছুই দিল না। তুই এটা খাস না, এটা অতটা সুস্বাদু নয় যতটা অন্য ফল, তুই গিয়ে বরং সেটাই খা। তোর এই ফল আমার সাথে ভাগ করে খাওয়া উচিত ছিল। ওহ তুইও না, এটুকু ব্যাপারেই ভুল বুঝলি। মানলাম যে আমরা আলাদা, কিন্তু পেট তো আমাদের একটাই, আর আমরা যেটাই খাই পেটের ভেতরেই তো সেটা যায়। তাই তুই চিন্তিত হোস না, আর নিজের খাওয়াতে মন দে। একথা বলে প্রথম মুখ ফলের বাকি পড়ে থাকা অংশটি সঙ্গী দ্বিতীয় মুখকে না দিয়ে সেটি নিজের প্রেমিকাকে দিয়ে দিল, আর সেও দ্বিতীয় মুখের সামনেই তা খেতে লাগলো। এটা দেখে দ্বিতীয় মুখের ওর ওপর খুব রাগ হলো, আর সে এটার প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করলো। আর কিছু না বলে সে তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিল। একদিনের ঘটনা। ওই পাখি একটা বৃক্ষের ছায়ায় বসেছিল, তখনই সেই পাখির হাতে একটা ফল এসে পৌঁছয়, যেটা দেখে সে ভাবে আরে একি। তারপর ও উপরে সেই গাছের দিকে তাকিয়ে দেখল কত ফল ফলে রয়েছে। ও সেটাকে দেখে খুব মিষ্টি ফল বলেই ধরে নিল। ওর প্রথম মুখকে দেখিয়ে দেখিয়ে খাবার ইচ্ছে হলো, কিন্তু প্রথম মুখ ওই গাছ সম্বন্ধে সব জানতো। প্রথম মুখ ওকে বলে, এই ফলটা খেও না আর আমাকেও খাইও না। তুই আমাকে বোকা বানিয়ে নিজে খেতে চাস? না সেটা নয়, তুই বোঝার চেষ্টা কর, এই ফল বিষাক্ত, এটা খেলে আমরা দুজনেই মারা যাব। কিন্তু অনেক মানা করা সত্ত্বেও ওই মুখ সেই ফল খেয়েই নেয়। তারপর আর কি, ওই ফল খাওয়ার ফলে দেখতে দেখতেই সেই দুমুখওয়ালা পাখির মৃত্যু হয়, আর এইভাবে সেই পাখি নিজেদেরকেই তিরস্কার করতে করতে ভালো মন্দ সব ভুলে যায়। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনোই আমাদের সম্পর্কের মাঝে
নিজেদের অহংকারকে আসতে দেওয়া উচিত নয়।